আসসালামু আলাইকুম। বিদেশের কথায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। 9 মে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে উনি গিয়েছিলেন একটি মামলার হাজিরা দিতে। সে হাইকোর্টের সামনে থেকে তাকে পুলিশ অনেকটা কমান্ডো স্টাইলে গ্রেফতার করে নিয়ে যায়, এবং এই গ্রেফতারটা এতটাই অনাকাঙ্ক্ষিতভাবে এবং অতর্কিত হয় যে খোদ হাইকোর্ট পর্যন্ত এই জন্য প্রশাসনের কাছে সমন জারি করেছেন যে তারা কেন ইমরান খানকে এভাবে গ্রেফতার করে নিয়ে গেল। এবং এই নিয়ে কেবল পাকিস্তানে নয়, সারা দুনিয়াতে কিন্তু হইচই হচ্ছে। ইমরান খান পাকিস্তানের একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এবং সেই সঙ্গে সদ্য সাবেক প্রধানমন্ত্রী। উনি ওনাকে একটা অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং ক্ষমতা থেকে নামার পর উনি ক্রমাগত যে দাবিগুলি করছিলেন তার মধ্যে একটা ছিল খুব দ্রুত নির্বাচন দেওয়ার দাবি, এবং সেই সঙ্গে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কর্তৃপক্ষ কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উত্থাপন করছিলেন। এবং তার অভিযোগগুলো এমন ছিল যে পাকিস্তান সেনাবাহিনী শেষ পর্যন্ত গত সোমবার ইমরান খানকে সতর্ক করে দিয়েছিল যেন সে এই ধরনের কথা না বলে, এবং সে সতর্ক করার পরের দিনই তাকে গ্রেফতার করা হলো। ইমরান খানকে যে গ্রেফতার করা হবে এটা কিন্তু ইমরান খান নিজেই বুঝতে পেরেছিলেন। উনি গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগে যখন সে আদালতে যাচ্ছিলেন তখন তিনি একটা ভিডিও বার্তা তার দেশের নাগরিকদের জন্য দিয়ে যান। প্রায় 2 মিনিটের বেশি সেই ভিডিও বার্তায়, 2 মিনিট 20 সেকেন্ডের, উনি যে কথাগুলি বলেন সেখানে উনি স্পষ্টই বোঝা যায় যে উনি বুঝতে পারছিলেন ওনাকে গ্রেফতার করা হবে। এবং তিনি বলেছিলেন যে উনি কখনোই পাকিস্তানে যা আইন সে আইনের বিরুদ্ধে উনি যাননি, কিন্তু তারপরেও ওনাকে একটা মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। এবং সে ভিডিও বার্তার শেষ যে কথাগুলো সেগুলো আপনাদের আমি পড়ে শোনাচ্ছি, কারণ ওইগুলো নিয়ে আমি একটু বিশ্লেষণ করতে চাই। তিনি বলেছিলেন যে আপনাদের সবার কাছে আমার আবেদন, ন্যায়ের জন্য লড়তে সবাই পথে নামুন, স্বাধীনতা কাউকে থালায় সাজিয়ে দেওয়া হয় না, এর জন্য লড়াই ও পরিশ্রম করতে হয়, এখন সময় এসেছে পথে নামার। এই যে কথাটুকু, এখানে কিন্তু একটা বড় ইঙ্গিত উনি দিয়ে গেছেন যে স্বাধীনতা আপনাকে কেউ উপহার হিসেবে দেবে না, স্বাধীনতাটা আপনাদেরকে অর্জন করে নিতে হবে এবং তার জন্য পথে নামতে হবে। এটা কিন্তু কেবল পাকিস্তানের জন্য নয়, সারা দুনিয়ার জন্য এই কথাটা প্রযোজ্য। যখন আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায় থেকে মুক্তি পেতে চাইবেন এবং নিজের অধিকার আদায় করতে চাইবেন, তখন আপনাকে ধরেই নিতে হবে। সে আদায় করার জন্য আপনাকে বল প্রয়োগ করতে হবে, আপনাকে রাস্তায় নামতে হবে, কেউ এসে আপনাকে গিফট হিসাবে এটা দিয়ে যাবে না। পৃথিবীর সব দেশেই কিন্তু এরকম চলে। যেমন ধরেন, যদি কোনো সরকার টের পায় যে একটা বিরোধী দল অথবা একটা বিরোধী দলের নেতা ধীরে ধীরে তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন তাকে নানাভাবে দমনের চেষ্টা করে, তার বিরুদ্ধে মামলা হয়, মোকদ্দমা হয়, কারোর বিরুদ্ধে 50টা 60টা মামলা পর্যন্ত হয়। এটা আমাদের দেশেও কিন্তু আমরা দেখি। ইমরান খানের ওখানেও হয়েছিল। ইমরান খান ক্ষমতার থেকে নামার পর তার বিরুদ্ধে 100-এর মতো মামলা হয়েছিল, এবং সেই মামলা উদ্ভট সব মামলা, জমির জালিয়াতির মামলা, তোষাখানা মালামাল তসুর করার মামলা, মানে সব হাস্যকর সব মামলা। এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, যাকে নাকি হুমকি মনে করে সরকারি দল অথবা সরকার, তাকে এই সমস্ত মামলা দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়। এটা সব দেশেই হয়, অনেক দেশেই হয়। যে সমস্ত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যথাযথভাবে না চলে, যে সমস্ত দেশে ভোটের অধিকার জনগণ প্রয়োগ করতে না পারে,
সেখানে কিন্তু এই সমস্ত নমুনা আমরা দেখি। আমাদের দেশেও আপনারা অনেক সময় দেখবেন যে বিরোধী দল বিএনপির মানে এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে একাধিক মামলা নেই। কিছুদিন আগে দেখলাম ঢাকায় একজন বিএনপির কেন্দ্রীয় একজন নেতা, তার বিরুদ্ধে প্রায় 300-400 মামলা আছে। উনি প্রতিদিন ওনার প্রথম প্রথম কাজই হলো যে আদালতে যে কোনো একটা মামলা হাজিরা দেওয়া। একই জিনিস পাকিস্তানে দেখা যাচ্ছিল। তো এই যে ধারাবাহিকতা, যে ইমরান খানকে ধরে নেওয়া যাওয়া এবং তার নেট রেজাল্টটা কী হলো, পুরো পাকিস্তান কিন্তু এখন অগ্নিগর্ভ হয়ে গেছে। সরকার বিক্ষোভ থামাতে 144 ধারা দাঁড়ি করেছে বিভিন্ন শহরে, কিন্তু 144 ধারা দাঁড়ি করেও কিন্তু বিক্ষোভ থামানো যাচ্ছে না। ইসলামাবাদে কমপক্ষে 5 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ইমরান খানের নিজের যে শহর লাহোর, সেখানে সেনানিবাসে পর্যন্ত হামলা হয়েছে। এই সমস্ত ঘটনা কিন্তু আসলে একটু মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আভাসই কিন্তু দেয়। শেষ পর্যন্ত কি হবে এটা বলা বড় কঠিন। সামনের দিনগুলি ইমরান খানের সঙ্গে প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী, এমনকি আদালত কি আচরণ করে তার উপর হয়তো অনেক কিছু নির্ভর করবে। অনেকেই জানেন যে পাকিস্তানে 3 প্যারালাল কিন্তু শক্তি কাজ করে, একটা হলো রাজনীতিবিদ, একটা হলো সেনাবাহিনী, একটা হলো আদালত। এখন এর মাঝে ইমরান খান শেষ পর্যন্ত ফিরে আসতে পারবেন কিনা, যদিও অনেকে বলছেন যে ইমরান খানকে গ্রেফতার করার ফলে তার বরং জনপ্রিয়তা আরও বেড়ে গেল, বেড়ে যে গেল সেটা বোঝা গেল, বোঝা যাচ্ছে, কিন্তু জনপ্রিয়তাই অনেক সময় অনেক কিছু নির্ধারণ করে না। আমাদের বরং অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোতে ইমরান খান কীভাবে ফিরে আসেন অথবা আদৌ আসতে পারেন কিনা এগুলো দেখার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।